উৎসবের শুভ লোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। একবার জোরে করতালি আরো একবার আমাদের প্রিয় মানুষটির জন্য। যাই হোক, আমি ভাবি রতন শুধু শরীর খারাপ বলেই সুগার বাড়ছে বলেই মাইকেও সুগার বাড়িয়েছে কিনা, মাইকে সুগার করেছে কিনা কে জানি, একটু পেছনে পেছনে লাগি। যাই হোক, আপনারা সকলে ভালো আছেন দেখে ভালো লাগছে। গোবিন্দপুর রেল কলোনিরও সকলে এসছে, আশেপাশে অঞ্চলের যোধপুর পার্ক পচরই পঞ্চ, এই অঞ্চলের চিরকালের পুজো এটা, চিরকালই। আর এই বাড়িটায় অমিতাবোধা থাকে না, ডান দিকের বাড়িটা ওনার স্ত্রীর, আবার একটা সন্তোষী মাতার ঠাকুরও আছে। খোঁজ খবর রাখি টুকটাক। আর আপনারা জানেন যে এখানে আমি প্রায় 48 ঘন্টা গোবিন্দপুর রেল কলোনিকে কেন্দ্র করে বসেও ছিলাম ওদের সাহায্যে, কাজে এই জিনিসগুলো আমার মনে থাকে। এই রাস্তা দিয়ে যাতায়াত তো আমাদের করতেই হয়, এটা পুরনো কোনো জায়গা নয়। আচ্ছা, অরুণদার স্ত্রী কেমন আছেন? গীতিকা দি খোঁজ নাও, যাও কখনো ওনার বাড়িতে, কালকে কি খোঁজ নিয়ে আসবেন বলবেন, পাঠিয়েছি। আমি এই অঞ্চলের সকলকে, বিশেষ করে এই অঞ্চলে অনেকগুলো পুজো হয় 93 ওয়ার্ডে, পাশে যোধপুর পার্ক যেমন আছে, পাশাপাশি লেক গার্ডেন্স থেকে শুরু করে মিলন সংঘ, লেক গার্ডেন্স মিলন সংঘটক, অনেকগুলো পুজো আছে। এগুলো তো আমি আগে গিয়েছি অনেকগুলো পুজো, সবসময় ওদের তিকোন পার্কের পুজোও আছে, সবসময় তো সব জায়গায় হয়তো যেতে পারি না, কারণ আমাকে, আমিও তো একটা লিমিটেড, আমাকে একটা জায়গায় যেতে গেলেও তো টাইম লাগে, তাও আমি যতটা পারি যা আগে করতাম তার থেকে বেশি করি, তবু কম করি না। দিনে দিনে কাজ বাড়ছে তো কমছে না, তাও একটু কাজে যেগুলো আমি করি সেগুলো আমি করি, প্লাস এক্সট্রাও করতে হয়। আর আমি একটু ভাগাভাগি করে নিই, যেমন দুর্গা পুজোটা আমি দক্ষিণ কলকাতা করি, কালী পুজোটা আবার উত্তর কলকাতা করি, তাহলে ওরা আবার আমায় বলে আপনি তো শুধু দক্ষিণে ঘুরে বেড়ান, উত্তরে আর যান না। উত্তরেও কালকে ধরে করে এসেছি দুর্গাপুজো,
আগের বারেও বাগবাজার গেছিলাম, তার আগে শিমলাপাল শিমলা সমিতি গেছিলাম, তার আগে কুমোরটলি গেছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে কাশীনাথ বোস লেন গেছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে করি। কাজ এখানে বেশি করতে আবার ছট পুজোয় আমি চলে যাই খিদিরপুর, একদম তারাতলা মাঝেরহাট খিদিরপুরের ওই দিকটায় চলে যাই। আবার যখন ঈদ হয় তখন আমি চলে যাই রেড রোড থেকে একেবারে আমার কলিন্স লেন থেকে শুরু করে, পার্ক সার্কাস থেকে শুরু করে, বেগবাগান থেকে শুরু করে, শামসুলহুদা রোড থেকে শুরু করে, খিদিরপুর থেকে শুরু করে ওই সব জায়গায়। আবার জগদ্ধাত্রী পুজো যখন হয় চন্দননগর চলে যাই, আর বড়দিন যখন হয় পার্ক স্ট্রিট চলে যাই, সেন্ট জেভিয়ার সেন্ট লরেন্স ওদিকে পার্ক স্ট্রিট সব কিছুই হয়। বারো মাসে তারা পার্বণ তো লেগেই আছে। শুভন্দা আপনাদের বলেছে এই পুজো আমাদের জাতীয় উৎসব, এবং আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ যদি কোনো উৎসব থাকে সে উৎসব হচ্ছে বাংলার দুর্গাপুজো। বাংলার দুর্গাপুজো শ্রেষ্ঠের আমি মনে করি বিশ্বের একটা শ্রেষ্ঠ উৎসব, এটা নিয়ে গবেষণা করে দেখা উচিত, হয়তো একদিন হবেও এটাকে তুলতে হবে। এবং সেই জায়গাটা যদি মিলিয়ে দেখেন এত লোক সমাগম, এত ক্রিয়েটিভিটি, এত ভিশন, এত মানুষের আনাগোনা, এত শিল্পী, এত শিল্প, এত আর্টিস্ট, এত সাংস্কৃতিক শিল্পী, এবং দশ দিন ধরে যে উৎসব চলে, আগে এটা সপ্তমী অষ্টমী নবমীতে শেষ হয়ে যেত, আর এখন কিন্তু মহালয়ার আগের দিন থেকেই শুরু হয়ে যায় প্রায়। আজকেও ধরুন, কালকে আমি যেগুলো করে এসেছি, আজকেও ধরুন বড় পুজোর মধ্যে নাকতলা উদয়ন সংঘ করে এসেছি, ওদিকে সেলিমপুরও হয়ে গেল উদ্বোধন, যোধপুর পার্কও তো উদ্বোধন হবে আজকে, বাবুবাগানও হয়ে গেল, পঁচানব্বই পল্লী হয়ে গেল, একটু পরে আবার আমি চলে যাব অগ্রণী চেতলায়, তাদেরটাও হয়ে যাবে, ওদিকে কালীঘাট মিলন সংঘ আজকে হয়ে যাবে, আগামীকাল আমি ওদিকটা যাবো বেহালায়, নতুন দল থেকে সৃষ্টি থেকে শুরু করে একচল্লিশ পল্লী অজয় সম্মতি ওই হরিদপুরে যে ভালো পুজোগুলো হয় একদম বেহালা থেকে শুরু করে, তারপরে ওদিকে আবার আদিবালিগঞ্জ বসপুকুর শীতলা মন্দির যারা প্রথম থিম করে পপুলার হয়েছিল, তারপরে ওদিকে তালবাগান একুশ পল্লী এগুলো সব কালকেই হয়ে যাবে, পরশু দিন আবার ওই দিকটা হবে, হিন্দুস্তান পার্ক সিকি পার্ক এভারগ্রিন, তারপরে আপনার বালিগঞ্জ কালচারাল সমাজসেবী শিব মন্দির মুদিয়ালি বাদামতলা আশার সংঘ আটষট্টি পল্লী চৌষট্টি পল্লী ছেষট্টি পল্লী সব হতে হতে যাবে। সুতরাং পরশু দিনের মধ্যেই প্রচুর পুজো উদ্বোধন হয়েও যাবে, এক তারিখের মধ্যে আমি মনে করি ম্যাক্সিমাম হয়ে যাবে, আর সুরুচি সবচেয়ে লাস্টে করে, সবচেয়ে শেষের দিকে কম লোক কম সামলাতে হয় বলে, অন্য জায়গায় সব লোক চালু হয়ে যায়, কাজ বেশি করতে হয় কারণ উদ্যোক্তাদের কাজ বেড়ে যায়। আজ থেকে পুজোর উদ্বোধন হয়ে গেল মানে লোকজন তো রাখতে হবে, মানুষ কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে বেরোবে কাজটা তো থাকেই, কারণ পাড়ার মানুষ না করলে আর এলাকার মানুষ না করলে আর প্রশাসনকে তারা সাহায্য না করলে পুলিশের একার পক্ষে এত ভার এত ভিড় সামলানো সম্ভব হতো না। সুতরাং এটা টোটালটাই মানুষের দান, আর এই পুজোয় সারা বাংলা থেকে তো মানুষ যাতায়াত করে, এখন জেলাগুলোও খুব ভালো পুজো হয়, গ্রামের পুজোগুলোও খুব ভালো ভালো থিম করে, বিউটিফুল করে, এবং সাথে সাথে ধরুন বিভিন্ন রাজ্য থেকে আসে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আগে থেকে প্ল্যানিং করে, সারা বিশ্ব থেকে আসে, আমাদের কার্নিভেলেও প্রায় চার পাঁচ হাজার ফরেন ট্যুরিস্ট তারা অ্যাটেন্ড করে, এবং যারা আপনারা বিশ্ব বাংলার প্রোগ্রামে গিয়েছেন কার্নিভেলে দেখেছেন যে কত সুন্দর হয়, এটাও আমরা সৃষ্টি করেছি, এটাও বলতে পারেন নবপ্রদর্শন নবজাগরণ, এবং সেটা এগারো তারিখ হবে, এগারো তারিখ বেলা চারটে কার্নিভাল এবার পুজোয়, পাঁচ ছয় সাত আট সপ্তমী অষ্টমী নবমী দশমী, দশমীর দিনও অনেকে বিসর্জন দেয় বাড়ির পুজোগুলো বিশেষ করে ছোটো ছোটো ক্লাবগুলো, ন তারিখে দেবে দশ তারিখে দেবে, আর পুজো কার্নিভেল সব বিসর্জন যেগুলো বাদ বাকি যারা বিশ্ব বাংলা পুরস্কার পায় তারা পূজা কার্নিভেলে থাকে সেটা হয় এগারো তারিখ, তারপরে বারো তারিখ মাকে একটু তো প্যান্ডেলটাকে ছুটি দিতে হবে, না তো লক্ষ্মী পুজোর প্যান্ডেল কী করে তৈরি হবে, মা লক্ষ্মীর জন্য তো মা লক্ষ্মীকে আনতে হবে, তেরো তারিখে আবার লক্ষ্মী পুজো আছে, সুতরাং চলবে। এরপরে কালী পুজো আসবে, ভাইফোঁটা আসবে, দিওয়ালি, ওদিকে ছট পুজো, তার আগে আগামীকাল থেকে নবরাত্রিও শুরু হয়ে যাচ্ছে, যারা নবরাত্রি করেন তাদের সকলকেও আমার হার্দিক শুভকামনা, আপলোকও যে নবরাত্রি আপলোক নিয়ে কাটতে হ্যাঁ সবকো আপকো পরিবারকে মঙ্গলকে নিয়ে, সবাই ভালো থাকুন সুন্দর থাকুন,
আমি ছোট্ট করে শুধু নমস্কার করি মাকে, সবার হয়ে মাকে প্রণাম জানিয়ে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ নিত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাসধা নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। মন্দিরের মাই আমাদের ঘরের মা, 365 দিন আমরা ঘরের মাকে দেখতে পাই, আর পুজো 4 দিন আমাদের ঘরের মা উৎসবের মা হিসেবে সবার কাছে ধরা দেন, অর্থাৎ সবাই মিলে মিলিত হই এই পুজো প্রাঙ্গণগুলো, এবং সেগুলোই আমাদের মিলনের ক্ষেত্র, মিলন প্রাঙ্গণ। মায়ের শাড়ির আঁচল মাকে ভালোবেসে শিউলি ফুলের ভেলা কাশ ফুলের মেলায় আমরা সবাই মিলিত হই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, মা আপনাদের সকলকে ভালো রাখুন। একটু মেঘের মুখ ভারী আছে, কি আর করবেন, কখনো বর্ষা হবে, কখনো লুকোচুরি রোদ হবে, রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলবে, তার মধ্যেই মায়ের স্নেহ ছায়ায় মায়ের পরশনিতে সবাই থাকবেন, ভালো থাকবেন। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বালে সেটা হোক স্থান। মা সবাইকে ভালো রেখো, সব পরিবারকে ভালো রেখো, সবাইকে রোগ মুক্ত করো, শোক মুক্ত করো, দুর্যোগ মুক্তি করো, দুর্ভোগ মুক্ত করো, এবং মানুষকে মুক্ত বাতাস নিতে দাও, মুক্ত নিঃশ্বাস নিতে দাও, শান্তিতে থাকতে দাও, সম্প্রীতিতে থাকতে দাও, সভ্যতার আলোকে আলোকিত করে দাও, এবং সংস্কৃতির আলোকে সবাই যেন বন্দিত হয়, পূজিত হয়, সুশোভিত হয়, সুভাষিত হয়, পল্লবিত হয়, এবং সুললিত হয়, সুরভিত হয়, সুশোভিত হয়, বিকশিত হয়, প্রাণবন্ত হয়, সঞ্জীবিত হয়। সকলে ভালো থাকবেন, মায়েদের সকলকে আমার শারদ মায়ের প্রণাম, আমার বোনেদের সকলকে শারদ বোনের প্রণাম, আমার ছোটো ছোটো ভাই বোনেদের শিশু সাথী এবং আগামী নিউ জেনারেশনকে। আগামী দিন আপনারা আরও বেশি স্ট্রং হয়ে এই পৃথিবীকে জয় করুন, বিশ্বকে জয় করুন, বাংলাকে জয় করুন, দেশকে জয় করুন, এবং নিজ নিজ ক্ষেত্রে নিজেরা এক একটা ভীষণ হয়ে মেরুকরণ হয়ে নয়, মেরুদণ্ডটাকে শির দ্বারা উঁচু করে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, বাংলার গর্বকে নিজের গর্ব মনে করে, নিজের মাটিকে নিজের গর্ব মনে করে, নিজের মাকে নিজের গর্ব মনে করে, নিজের দেশকে নিজের গর্ব মনে করে এগিয়ে যান, জয় আপনাদের হবেই। জয় হিন্দ, জয় মা দুর্গা, জয় বাংলা।